আপনি যে এখানে খেলেন এটা একটু প্লিজ তো জানান। আসলে আমি বিজনেস করে অনেক টেস্ট করতে খাই, কিন্তু আসলে এই ভাইয়ের সাথে কথা বলে যেটা আমি বুঝলাম যে এনারা যে ইউনিকনেসটা নিয়ে আসছে খাবারের মধ্যে থেকে শুরু করে যে আপনার পানি চাষ শুরু করে সব কিছুতে দিনাজপুর প্রথমে আমার মনে হয়, এবং ওনাদের যে আপনার পরোটা যেটা তৈরি করা হয় খাবার মানে পরোটার যে লোটা তৈরি করা হচ্ছে এটা কিন্তু একদম টোটালি ইউনিকনেস, সেটা দিনাজপুরের প্রথমে আমি সেটা বলতে পারি। কারণ টোটাল সম্পূর্ণটা মেশিনের মাধ্যমে হচ্ছে, হাতের কোনো প্রসেসই নেই, টোটাল মানে কী পরিমাণ কী লাগবে সব ওই জায়গায় লিখে দেওয়া ওই পরিমাণ দিয়েই হচ্ছে, একদম টোটাল ইউনিকনেস যেটা বলা যায় আর কি। আমি যখন এর আগে এই রেস্টুরেন্টে আসছি কিন্তু ওনাদের সাথে কথা বলে যেটা শুনলাম এরকম কিন্তু আমি এর আগে শুনিনি, সেখানে আমার মেসেজ হচ্ছে যে যারা ইউনিকনেস খাবার চাই বা কোয়ালিটি ভালো কেমিক্যাল মুক্ত তারা আসতে পারে দেখে মনে হয়।